মহিলাদের কাশি ও ঢাকের আওয়াজে পূজিত হচ্ছেন জগদ্ধাত্রী। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, কালী পুজো ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন বাঙালির আরও এক বড় উৎসব জগদ্ধাত্রী পুজোর। ষষ্ঠী থেকে শুরু হয়েছে বর্ধমান দু নম্বর ব্লকের স্বস্তিপল্লীর জগদ্ধাত্রী পুজো, যা দেখতে দেখতে এবছর ছয়তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উদ্যোক্তা সুশীল অধিকারী জানান, আমরা বাড়ির পুরুষেরা বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত থাকি, আমাদের স্বস্তিপল্লীতে বহু পুজো মেলাও হয়, কিন্তু আমাদের এই পুজো একেবারে আলাদা। আমরা কারো কাছে কোনো চাঁদা বা কালেকশন করি না, এই পুজোয় কেউ আমাদের প্রতিমা দেন, কেউ বা ফল, কেউ বা প্যান্ডেল। এইভাবে আমরা দীর্ঘ ছয় বছর ধরে কয়েকটি পরিবার মিলে পুজোর আয়োজন করছি, যার মূল উদ্যোক্তায় থাকেন মহিলারা। তারা পুজোর শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত আয়োজনে ব্যস্ত থাকেন। আমরা পুরো বছরটাই অপেক্ষা করে থাকি জগদ্ধাত্রী পুজো কবে আসবে, যা আমাদের কাছে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। পুজো কমিটির মহিলা উদ্যোক্তা মলি সরকার জানান, আমরা অপেক্ষায় থাকি কবে আসবে এই জগদ্ধাত্রী পুজো। বয়স হয়েছে, তাই বাইরেও তেমন পুজো দেখতে যাওয়া হয় না। প্রত্যেক বছর পুরুষদের পাশাপাশি মহিলা উদ্যোক্তাদের সংখ্যা বেশি এই পূজার আয়োজনে। আমরা মহিলারা ঢাক কাশির আওয়াজে পুজো মণ্ডপটা এক অন্য চেহারা দিই। থেকে পুজো করি, হ্যাঁ আমরা অনেক পুজোই পাড়াতে হয়, কিন্তু আমরা এই পুজোটার মধ্যে আনন্দ কোনো পুজো করতে পারি না, যেহেতু আমাদের বয়স হচ্ছে যেতে পারি না, এইখানে আমাদের ছেলেরা নিয়ে আসে, আমরা থাকি, অনেক কষ্ট করি করি, আমাদের খুবই ভালো লাগে এই পুজোটা। বর্ষায় বসে থেকে আমরা যে কখন জগদ্ধাত্রী পূজা আসবে, হ্যাঁ সবাই একত্রে আমরা করি, খিচুড়ি খাওয়ানো হয়, নাচ গান হয়, ছেলে পেলে বাচ্চাদের খেলাধুলা হয়, সব কিছুই হয় এখানে, খিচুড়ি খাওয়ানো হয়, মানে আমাদের এই পুজোর মতো আনন্দ আমরা কোনো পুজোই করতে পারি না, আমরা কোথাও যেতেও পারি না, আমাদের সব আমরা এখানেই, আমাদের আশায় থাকি আমরা। আর আমাদের পাড়ায় প্রচুর পুজো হয়, আমাদের স্বস্তিপল্লীতে পুজোর অভাব নেই আমাদের এখানে, আমাদের সব মহিলারাও আসে, বাচ্চারাও আসে, বয়স্করাও আসেন, সবাই আসেন। বিজয়া দশমীর দিনে প্রচুর আনন্দ হয়, সব পাড়া থেকে এখানে উপস্থিত হয়, নাচ গান হয়, সব কিছুই ভালো হয়। আজকে ছ বছর হচ্ছে করছি, তা আমরা পুজো দুর্গা পুজো আনন্দ করেছি, কালী পুজো আনন্দ করেছি, কিন্তু আমাদের এই জগদ্ধাত্রী পুজো আনন্দটা হচ্ছে সবার কাছে একটা বিশাল ব্যাপার, কারণ আমাদের এই সাইডে প্রত্যেক মা বোন বাচ্চা ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে আজকে এই দিনটার জন্য, জগদ্ধাত্রী পুজোর জন্য। আজকে এই পুজোটা আমরা খুবই কষ্টের মধ্যে থেকে আমরা কয়েকটা ঘর মিলে করি, অক্লান্ত পরিশ্রম এবং মনোপ্রাণে সহযোগিতা করার ফলে আমাদের পুজোটা হয়। হ্যাঁ আমরা সারা পাড়ায় কোনো বিল ফেলি না, কোনো চাঁদা আমরা কারোর কাছে সেভাবে নিই না, মনোপ্রাণভাবে যারা আমাদের কাছে পাশে এসে দাঁড়ায় সহযোগিতা করে, কেউ ঠাকুর দান করেন, কেউ ফল দিয়ে দান করেন, কেউ আমাদের যেরকম পুজোর উপকরণ যেরকম কেউ কেউ দিয়ে থাকেন, আবার আমাদের যে লাইট সজ্জা বলুন, আমাদের আজকে এই প্যান্ডেল সজ্জা বলুন, মাইক, প্রত্যেকেই আমাদের পাশে সহযোগিতা করে। হ্যাঁ মানে আমাদের পাশে সহযোগিতা করে, যে বায়না হওয়া উচিত সে তার থেকে অনেক তুলনায় আমাদের কাছে কমই নেয়। তো সবার এই সহযোগিতা, পূর্ণ সহযোগিতা আজকে আমাদের জগদ্ধাত্রী পুজো, আজকে আমাদের এইখানে পাড়ার মধ্যে বাচ্চা ছেলে নানা রকম খেলাধুলা, নানা খেলাধুলা আয়োজন করেছি এখানে, প্রত্যেকের কাছে আমাদের এটা আবেদন যে আমাদের পুজো সবাই অংশগ্রহণ করুন, সবাই আসুন, আমার প্রতিমা নিরঞ্জন, হ্যাঁ মা বোনেরা সবাই আনন্দ করে এই উৎসবে মেতে থাকেন। আমরা পুজোটা শুরু করেছি, আমাদের পুজোটা আমরা অ্যাকচুয়ালি সবাই জানে যে নবমীর দিন ক্যালেন্ডার থাকে, নবমীর দিন পুজো, কিন্তু আমরা এটা সম্পূর্ণ দুর্গা পুজোর মতনই আমরা পুজোটা করে থাকি, ষষ্ঠীর থেকে একদম দশমী পর্যন্ত পুজোটা করি। ষষ্ঠী পুজো অধিবাস হয়, সে অধিবাস থেকে আরম্ভ করে ষষ্ঠী পুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমাদের নবমীর দিন আমরা এখানে মেন পুজো হিসাবে করি, অঞ্জলি পুষ্পাঞ্জলি হয়, সব কিছু নিয়ে আমাদের একদম সরগম থাকে এখানে আর কি, সব আনন্দ, মহিলারা আনন্দ, বাচ্চারা সবাই আনন্দ করে, খুবই ধুমধাম সহকারে পুজোটা করে থাকি, উৎসব মুখর পরিবেশ আর কি।